শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন ডক্টর ইউনুস ঈশ্বর নামে একটি খবর তিনি এই কথা বলেছেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন তার কাছে বলেছেন তিনি দেখা করতে এসেছিলেন আর ডক্টর ইউনুসের কাছে তখন তিনি এই কথা বলেছেন ডক্টর ইউনুস কিন্তু এখন আস্তে আস্তে করে রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করেছেন এবং যেটা বলে যে বিদেশিদের কাছে নালিশ সেটা জানাচ্ছেন তবে তার এই বক্তব্যের অবশ্যই যুক্তিকতা আছে এটা সত্য বাংলাদেশ এখন যে পর্যায়ে চলে গেছে সকল সেক্টরে যে ধরনের বিশৃঙ্খল অবস্থা সেই শৃঙ্খলাটা ফেরাতে গেলে এবং প্রতিষ্ঠানকে যদি স্বয়ংসম্পূর্ণ করতে হয় এবং যেহেতু নেদারল্যান্ডস একটা গণতান্ত্রিক দেশ সেই দেশের তাদের প্রশাসন বিচার সবকিছু মিলিয়ে যেভাবে তারা সাজিয়েছে সেই ধরনের প্রশাসনিক সংস্কার করতে গেলে তাদের সহযোগিতা লাগবে সেই কথাটাই তিনি বলেছেন ডক্টর ইউনিস বলছেন আমাদের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে বর্তমান সরকার শিক্ষা অর্থ শ্রমখাত, নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ এসব সংস্কারে নেদারল্যান্ড সরকারের সহযোগিতা চাই মঙ্গলবার তিনি এই কথা বলেন এবং ডাচ নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে কৃষি সামুদ্রিক শিল্প যুব অর্থনীতি শ্রম পরিবেশ ও বন্যা ব্যবস্থাপনা সহ সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে ডক্টর ইউনিউস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসায়ী সহ সবার সঙ্গে আমার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক আছে এ সময় রোহিঙ্গা সংকট ব্যাপারটাও তিনি সামনে আনেন এবং ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত ও করার উপর গুরুত্ব আরোপ করতে হবে শিক্ষার অভাবে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয় এটা গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন অর্থাৎ এই ক্ষেত্রেও সহযোগিতা চান ডক্টর ইউনুস ডাচ রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন জানান তারা কৃষি পানি সহ সম্ভাব্য ব্যবসার বিষয়ে ডাচ বিনিয়োগ নিয়ে আসবেন তো আসলে এই পুরো বিষয়টা নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এবং কেন কি কারণে এই পরিস্থিতিটা এই পরিস্থিতি বর্ণনা করতে ডক্টর যে ভারতকে যেমন বলছেন যে তার হাসিনা কেন্দ্রিক পররাষ্ট্র নীতি সেটাতে হবে ইউরোপের দেশগুলোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন পশ্চিমা দেশগুলো কেননা ডক্টর ইউনুস জানেন তার এই ক্ষমতার পেছনে সবচেয়ে বড় সমর্থক হচ্ছে পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে মার্কিন যেই কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতরের হুইপ আজকে বলেছে যে ইউনুসকে স্বীকৃতি দিতে হবে এই যে বক্তব্যগুলি নিয়ে আসছে তারপরে তাদের একটা টিম আসছে তারা চোদ্দ পনেরো দুই দিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা ব্যবসায়ের কিভাবে ক্ষেত্রটা আরো বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা করবেন ডক্টর ইনুসও চান যে পশ্চিমারা যেহেতু তাকে ভালো করে চেনে পশ্চিমাদের কাছে নতুন করে তার পরিচিত হবার ব্যাপার নেই অনেক দিন থেকে তারা চেনে এবং তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করে এটাকে দেশের স্বার্থে কাজে লাগানোর জন্য এই জন্যই তিনি আগের পরিস্থিতি বর্ণনা করার জন্যই বলছেন যে তার আগে যে শেখ শাসন সেই শাসন আমলে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করা হয়েছে সেগুলো তিনি মেরামত করতে চান এবং এই মেরামতের পর্বে তিনি পশ্চিমাদের সহযোগিতা চান এক একটা দেশ যেমন নেদারল্যান্ডস তাদের ক্ষেত্রে এক ধরনের সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের তারপরে ব্রিটেন আরেক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং কানাডার ব্যাপারে সরকার আবার অন্যভাবে চেষ্টা করছে যাতে পাচার টাকা ফেরত আনা যায় এবং এই ব্যাপারে আজকে দেখছি যে ব্লিংকেনের কাছে টিআইবি আলাদাভাবে চিঠি দিয়েছে পাচার টাকা ফেরত আনার ব্যাপারে তো নানা বহুমুখী উদ্যোগ ডক্টর ইউনুস নিয়েছেন এবং তাকে সাপোর্ট করছে সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি বর্গ দেবপ্রিয় ভট্টাচার্য একটা কমিটি নিয়ে কাজ করছে যে গত পনেরো বছরের শ্বেতপত্র প্রকাশ করা যে কোন কোন ক্ষেত্রে অর্থনীতি ধ্বংস হয়েছে তার চিত্রটাও সামনে আনার চেষ্টা চলছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ